ব্যারাকপুরের ওডিসি ক্লাবের পুজোর মিটিং এ ব্যক্তিকে মারধরের অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। পুজোর দখল নিতে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। গতবারের পুজোর খরচের হিসেব চাওয়া নিয়ে গতকালের বৈঠকে বচসা। এক ক্লাব সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ। কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ। মারধরে আহত হন পার্থ চৌধুরী। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর যা অভিযোগ, মৃতের পরিবার ও ক্লাবের সদস্যদের একাংশের, মিটিংয়ে ছিলেন না ওই ব্যক্তি, অসুস্থ হয়ে রিকশা থেকে পড়ে গিয়ে মৃত্যু দাবি করছেন তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়ের। মারধরের কোনো ঘটনা ঘটেনি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করছে পুলিশ। ফুটেজে দেখা যাচ্ছে ওই ব্যক্তি রিকশা থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে পড়ে যান। এইখানে রিকশা থেকে নামেন এবং তারপরে এই নর্দমার ঠিক পাশে এই যে নর্দমা, সেই নর্দমার ঠিক পাশেই পড়ে যান পার্থবাবু। এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রিকশা থেকে পড়ে গিয়ে তিনি অসুস্থ হয়েছিলেন এবং তারপরে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তৃণমূল কাউন্সিলর বারবার বলছেন পুজো কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন না পার্থ চৌধুরী, কিন্তু তার পরিবারের সদস্যরা বলছেন যে মিটিং চলাকালীন দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সেই সময় কাউন্সিলর অনুগামীরা পার্থবাবুকে মারধর করে। কিন্তু পুলিশ সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দেখাচ্ছে যে রিকশা থেকে পড়েই পার্থবাবুর মৃত্যু হয়েছে। ঠিক কিভাবে পার্থবাবুর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিতভাবে জানা যাবে, তবে যদিও এখনো পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে শিবু পাল ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এখানে একটা ঘটনা ঘটেছে, ওডিসি ক্লাব দীর্ঘদিনের ক্লাব এবং পুজো হয় ওদের কমিটিতে, ম্যাক্সিমাম মহিলারাই দীর্ঘদিন ধরে পুজো করে। যাই হোক, আজকে বোধ হয় সেটার মিটিং ছিল, সেই মিটিংয়ের ভিতরে কি হয়েছে তারা বলতে পারবে আমি অতটা জানি না। তবে যে ছেলেটা মারা গেছে এ মিটিংয়ে উপস্থিত ছিল না। অভিযোগ হচ্ছে বাইরে ছিল, ওকে ধাক্কাধাক্কি করেছে, ও টেনশনে স্ট্রোক করে গেছে। তো অবশ্যই এটা পিএম হবে এবং তার পুলিশি তদন্ত হবে। যুবকের মৃত্যুটা প্রথম কথা খুব মর্মান্তিক, খুব দুঃখজনক। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কোনো ধাক্কাধাক্কি মারামারি হয়নি, আর কাউন্সিলরের দলবল 12 নম্বর ওয়ার্ডে কোনো দলবল বলে কিছু নেই। কাউন্সিলরের কমিটির মিটিং হচ্ছিলো, দুই কমিটির, এরাও একটা কমিটি ফেলেছে, মানে অপোজিশনের একটা কমিটি ফেলেছে, ম্যাচ হচ্ছিলো না, একটু কথা কাটাকাটি, চিৎকার চেঁচামেচি, এই সমস্ত হয়েছে। পার্থ চৌধুরী ওই মিটিংয়েও ছিল না, কিছুতেই ছিলেন না। উনি বাইরে থেকে এসছেন বা রিক্সা করে ঢুকেছেন পাড়াতে, ও রিক্সা করে পেরিয়ে গিয়ে ওই কাকিমার বাড়ি পর্যন্ত চলে গেছেন। ওখান থেকে ও নাকি ওখানেই অসুস্থ হয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ ওনাদের।